হায় হায় আমার নবীর এমন একটা রোজা, সুবে সাদিক, সাদিকের টাইমে আল্লাহ তাবারক ওয়া তাআলা 70,000 ফেরেশতাকে রেডি করে আর বলেন তোদের কোনো ডিউটি নাই, একটাই ডিউটি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমার আমার হাবিবের রওজার জিয়ারত করা। জোরে বলবেন সুবহানাল্লাহ। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, যেমনই মাগরিবের টাইম সূর্য ডুবে বলেন তোমরা চলে এসো, আবার 70,000 ফেরেশতা আমার নবীর রওজাতে এসে সারা রাত জিয়ারত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে কায়ামত পর্যন্ত দিনে 70,000, রাতে 70,000, দিন রাতের মধ্যে 1,40,000 ফেরেশতা আমার নবী মুস্তাফা রওজা মাজার শরীফে জিয়ারত করে। আর যে ফেরেশতা জীবনে একবার চলে আসে কায়ামত পর্যন্ত দ্বিতীয়বার নম্বর লাগে না। জোরে বলবেন বিরাদরানে মিল্লাত ইসলামিয়া। আজ এই লাল টুপি বালা, আজ লাল উমর বালা, রুমাল বালা উঁচু জায়গাতে বসে যাচ্ছে বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আর বলতেছে কি মদিনা আসবে ঠিক, এখানে ইবাদতের নিয়তে আসবে, নবীর রওজার জিয়ারতের নিয়তে আসবে না, না হলে বেদাত হয়ে যাবে, না হলে শিরক হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, হে মোল্লা বল তোকে মানবো না আল্লাহকে মানবো, হে মোল্লা বল তোকে মানবো না রাসূলুল্লাহকে মানবো। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, তুই আবার কে ইসলামে, তোকে আমি চিনি না, ইসলামের মেরে দণ্ড আমার নবী মুস্তাফা, ইসলামের চান আমার নবী মুস্তাফা, শরিয়াতের চানের চান আমার নবী মুস্তাফা। আমার নবী হয়েছে তো চাঁদে আলো জ্বলেছে, আমার নবী হয়েছে সূর্য আলো পেয়েছে, আমার নবী হয়েছে সাত আসমান তৈরি হয়েছে, আমার নবী এসেছে, আমার নবী হয়েছে সাত জমিন তৈরি হয়েছে, আমার নবীকে আল্লাহ তৈরি করেছেন, পরে 18,000 মখলুক সৃষ্টি হয়েছে, জান্নাত তোর বাপের নয়, জাহান্নাম তোর বাপের নয়, আগে আমার নবী তৈরি, আমার নবীর নূরে জান্নাত তৈরি, এর মানে আমার নবী মুস্তাফা জান্নাতের মালিক ও মুক্তার, আমার নবীর মানবো না তোর মানবো। ধরে বলো সুবহানাল্লাহ। আমার নবীর মানবো না তোর মানবো, আমার নবী বলছেন। উঠান মুসলিম শরীফ, জোরে বলুন মুসলিম শরীফের হাদিস, আমার আপনার আকা, আবার আপনার নবী, নবীগণের নবী, 18,000 মখলুকাতের রহমতের দয়ার অবতার নবী, বিরাদার জুলুমের বদলা যিনি জুলুম দিয়ে লেননি, মোহাব্বত দিয়ে নিয়েছে, জোরে বলবেন ভালোবাসা দিয়ে নিয়েছে, গালির বদলা গালি দিয়ে নয় দোয়া দিয়ে নিয়েছেন, জোরে বলবেন। সে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন মান জারা কবরি ওয়াজাবত লাহু শাফাতি। আমার নবী মুস্তাফা বলছেন যারা যারা আমার কবর মোবারকের, এখানে কবরি বলা হয়েছে, আমার কবর মোবারকের জিয়ারত করলো, মান যারা 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 জিয়ারত করলো, মান যারা কবরি আমার কবরের কবরি ওয়াজাবত লাহু তার জন্য ওয়াজিব, জোরে বলুন তার জন্য ওয়াজিব হয়ে গেল। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, এক কথাই হচ্ছে আমার নবী মুস্তাফা বলছেন যারা যারা আমার রওজার জিয়ারত করলো, আমার মাজারের জিয়ারত করলো, আমার গুম্বদে খাজরার জিয়ারত করলো, বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আমার নবী মুস্তাফা বলছেন তার উপরে আমার শাফাআত ওয়াজিব হয়ে গেল। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, বাবাজি ভাইরা এরা দূর থেকে ভুগবে, এরা দূর থেকে ভুগবে, আজ পর্যন্ত সুন্নি আলিমের সামনে এসে মোকাবিলা করেন আর করতে পারবে না, কায়ামত হয়ে যাবে কুকুরের মতো ভুগতেই থাকবে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, হালালি থাকলে না হালাল কাজ করবে, এরা তো বিরাদার দালাল, এরা হচ্ছে দালাল, এরা দুনিয়াদারি। ব্রাদার বলবেন মৌলভি সাহেব একটা মৌলভি কি করে দালাল হতে পারে, একটা মুসলমান কি করে দালাল হতে পারে? ব্রাদার এখনকার মৌলভি দালাল হতে পারে না,
লোভী হতে পারে না, হাসানুর জামান লোভী হতে পারে না, হাসানুর জামান বিকতে পারে না। আরে সাহাবীর বেটারা যদি লোভী হতে পারে, আমি কার বেটা জোরে বলবে? আমার বাপ কতটা পরহেজগার, আমার বাপ কতটা মুত্তাকি, আমার বাপ কতটা আপনার তাকওয়াদার। ব্রাদার আমার নাসালে ভেজাল ভরা আছে, কিন্তু কি চলেন আগের দিকে দেখেন, ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া হযরত ইমামে হোসেন কে কে শহীদ করেছিল, ইমামে হোসেন কে কে অ্যারেস্ট করেছিল, ইমামে হোসেনের পানি কে বন্ধ করেছিল, ইমামে হোসেনের দানা কে বন্ধ করেছিল, ইমামে হোসেনের উপরে সর্বপ্রথম আপনার তীর কে ছেড়েছিল? ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া অন্য কোন লোক নয়, কোন ইহুদি নয়, কোন নাসারা নয়, কোন অন্য ধর্মের লোক নয়, কালমা পড়নে वाला, কোরআন পড়নে वाला, চেহারায় দাড়ি রাখনে वाला, রোজা রাখনে वाला, ইবাদত করনে वाला। বর্তমানের ওয়াহাবি থেকে তারা বেশি ইবাদত করত। ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া যেহেতু তারা জামানায় খাইরে ছিল, আমার নবীর সাহাবাদের সঙ্গে তাদের নিসবত ছিল, কেউ সাহাবীর বেটা ছিল, কেউ সাহাবীর পোতা ছিল, কেউ সাহাবীর নাতি ছিল। ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া ইয়াজিদ কে ছিল? ইয়াজিদ হচ্ছে আমিরে মাবিয়ার বেটা। ইয়াজিদ কে ছিল? আবু সুফিয়ান, হযরতে আবু সুফিয়ানের পোতা। ব্রাদার মামার ইয়াজিদ কে ছিল? হযরতে উম্মে হাবিবা, আমার নবীর স্ত্রী, আমার সমস্ত মুমিনের মা, হযরতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাতিজা। জোরে বল সম্পর্কটা দেখে, এক সাহাবীর পোতা, এক সাহাবীর বেটা, আমার নবীর শরীকে হায়াত হযরত উম্মে হাবিবার ভাতিজা। জোরে বলবেন সুবহানাল্লাহ। ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া, তার ভিতরে যদি লোভ আসতে পারে, মোল্লারা বলছে আমার নবীর জিয়া মাজারে জিয়ারত করা বেদাত। ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া উঠান হাদিস পাক। ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া আমার নবীর ইন্তেকালের পরে হযরত আম্মা জান আয়েশা ঘর বদলি করেছিলেন না, একই ঘরে থাকতেন, কেননা যে ঘরটাতে আমার নবীর রওজা ওই ঘরটা অন্য কেউ নয়, সেই ঘরটা আম্মা জান আয়েশার হুজরা। হযরত আয়েশা জাননি ওই ঘরে আপনার ঘুমাতেন, ওই ঘরে থাকতেন। বলেন ব্রাদার আমার মা বোনদেরকে বলবো, তুমি যা আমার জবান বেটাকে দখল করছো, আমার বেটাকে ব্রাদার গুমরা করছো, আমার ছেলেকে তুমি দখল করে নিচ্ছ, মা থেকে আলাদা করে দিচ্ছ, বাপ থেকে আলাদা করে দিচ্ছ, ভাই বোন থেকে আলাদা করে দিয়ে দূরে নিয়ে চলে যাচ্ছ, বলো তুমি প্রচুর ভালোবাসো? ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া বলে, তুমি আমার চান, তুমি আমার প্রাণ, তোমাকে ছেড়ে থাকতে পারবো না। বলুন তো মুসলমান, সেই ব্যক্তি যদি মরে যায়, তার স্বামী যদি মরে যায়, আর যে ঘরে মেয়েটা ঘুমায় ওই ঘরে কি কবর দিতে দিবে? দিবে যদিও দিয়ে দেয়, মেয়েটা কি সে ঘরে থাকবে? থাকতে পারবে না, চিল্লিয়ে উঠবে, ভূতে ধরবে। ব্রাদার কেননা ঘরে মুর্দা গড়া আছে, আমি আপনি মুর্দা, হযরত আয়েশার ঘরে মুর্দা নয়। আলা হযরত বলতেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরি চশমে আলম সে ছুপ জানে ওয়ালে। আল্লাহর কসম খেয়ে বলি আপনি জিন্দা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম খেয়ে বলি আপনি জিন্দা হে জিন্দা আছেন, আপনার আল্লাহর কসম খেয়ে বলি আপনি জীবিত আছেন। মেরি চশমে আলম সে আমার দুনিয়া বি চোখ থেকে ছুপ জানে ওয়ালে, লুকিয়ে জানে ওয়ালা নবী আপনি। যখন ঘরে জিন্দা আছেন তো হযরত আয়েশা কেন ভয় করবেন? কতদিন পর্যন্ত ছিলেন আম্মা জান? হযরত আবু বকর সিদ্দিক এর ইন্তেকাল পর্যন্ত। জোরে বলবেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক এর ইন্তেকালের পর, যখন হযরত আবু বকর সিদ্দিক এর ইন্তেকাল হলো, ওই ঘরে হযরত আবু বকর সিদ্দিক কে দফন করলেন, তারপর আম্মা জান আয়েশা আর রাত্রি বেলা ওখানে ঘুমাতেন না, দিনে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ, দিনে যেতেন। জিজ্ঞাসা করা হয়েছিল, হে আম্মা জান, আপনি
এর আগে দিনরাত ওই ঘরেই থাকতেন, এখন আপনি শুধু দিনে যাচ্ছেন রাতে কেন নয়? আম্মা জান আয়েশা, হযরত আয়েশা সিদ্দিকা বলছেন, আরে পাগল, বাপের সামনে স্বামীর সঙ্গে গল্প করা যায়, বাপের সামনে স্বামীর সঙ্গে ঘুমানো যায় না, যেটা বলবেন ঘুমানো যায় না, এক বিছানায় থাকা যায় না, আমার আব্বা ওখানে আছেন, আমি রাত্রি বেলায় নিজের স্বামীর সঙ্গে কি করে থাকবো, জোরে বলুন। এবার বলুন তো মুসলমান, তারপরে যদি কোন মলবি বলে সে গুস্তাখে রসুল হবে কিনা, ব্রাদার আম্মা জান আয়েশা কি আপনাকে সাবজেক্ট দিলেন, কি এখান থেকে পেলেন যে আব্বার সামনে আমরা স্বামী স্ত্রী ঘরে কি করে থাকবো, জোরে বলুন। এর মানে বুঝা গেল যে আমার নবী মুস্তাফা হায়াতুন নবী, জোরে বলবেন, আমার নবী জীবিত নবী, আমার নবী জিন্দা নবী, এতটা কি হযরত আম্মা জান আয়েশার সঙ্গে গল্প করতেন, জোরে বলুন। আর আগে বাড়বো না, ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া, এখানে আদাবের ঘর আছে, বা আদাব পা নসিব, বে আদাব বে নসিব, তো ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া জিয়ারত যদি সেরে হয় তো হযরত আম্মা জান আয়েশা ঘরে কিসের জন্য যেতেন, জিয়ারতের জন্য যেতেন, দর্শনের জন্য যেতেন? তো বলুন বেরাদার, হযরত আম্মা জান আয়েশা মা জাল্লা উনি কি বেরাদার বেদাতি, উনি কি বেরাদার আপনার সেরে কি? আরে শুনে নাও, এ বলবি তোমার মোলবিগিরিকে আমার চ্যালেঞ্জ থাকলো, আম্মা জান আয়েশা আমার নবীর রওজাতে গিয়ে যদি সেরে করে থাকে, হাসানুল জামান পুরো সুন্নি জামাত সেটাই করতে রাজি আছে, যেহেতু তুই ঈমান নয়, আয়েশা আমার ঈমান, জোরে বলবে আম্মা জান আয়েশা আমার ঈমানের নাম, জোরে বলবে। আবু বকর সিদ্দিক আমার ঈমান, উমর ফারুক আমার ঈমান, আলী ঈমান, ব্রাদার বাবাজি ভাইরা, আপনার বাবাজি ভাইরা, সাহাবারা যা করেছেন তা করব, জোরে বলবে, সাহাবিয়া যা করেছেন তা করব, ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া নবীর রওজার জিয়ারত করা শিরক, নবীর মাজারের জিয়ারত করা বিদআত, ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া তারপরে প্রশ্ন করেছেন তাদের সঙ্গে বিয়ে করা যাবে কি না, বেটি দেওয়া যাবে কি না, আপনার বিবেক নাই, আপনি যে আশরাফুল মখলুকাত, মোষ গরু করে পাঠাইনি তো আমাকে, মূর্খ হলো জ্ঞান দিয়েছেন, জোরে বলবেন, মূর্খ হলো মাকে মা জানি, কোনদিন শাশুড়ি বলি না, বলি কি সালিকে সালি জানি, নিজের মায়ের পেটের বোন জানি না, জোরে বলবেন, মূর্খ হলো চিনি এটা আমার বাচ্চা, ভাইয়ের বাচ্চা বলি না, ভাইয়ের বাচ্চাকে নিজের বাচ্চা মানি না, বলি আমারই তো বাচ্চা, কিন্তু আমার বাচ্চা সে নয়, এটা মহব্বত, এটা ভালোবাসা, ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া মূর্খ হলেও জ্ঞান দিয়েছে, এত বড় গুস্তাখি করবে, ব্রাদার আমার নবীর জিয়ারত করে, মাজারের জিয়ারত করে মুশরিক হয়ে যাব, কার কার মাজারের জিয়ারত করব, কার মাজারের জিয়ারত করব, কোথায় গিয়ে পরিত্রাণ পাব? আমার নবী বলছে, আল্লাহ বলছেন কোরআন পাকে, এই মুমিনেরা যখন তোমরা গুনহার গুনহার সমুদ্রে হাবুডুবু খেলবে, বলে ইয়া রাসূলুল্লাহ, আমার নবীকে বলছে তোমার উম্মতকে জানিয়ে দাও কি তোমার বান্দার তোমার উম্মতেরা যখন গুনায় গুনহায় ডুবে যাবে আর বাঁচতে পারবে না, বলে ভয় করিও না, আমার মদিনায় চলে এসো, আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া কোরআনের আয়াত আছে ভুলে যাচ্ছে, তার জন্য তাকে চ্যালেঞ্জ থাকলো, ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া কোরআন পাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, নিজের উম্মতকে জানিয়ে দাও গুনাহে ডুবে গেলেও নিরাশ হয়ে যেও না, আমার মদিনায় চলে এসো, তোমাকে আল্লাহ খুব পরিত্রাণ দেবেন, জোরে বলো, এর আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে গ্যারান্টেড গ্যারান্টি দিচ্ছেন, আল্লাহ গ্যারান্টেড হচ্ছেন, নিজের মেহবুব দ্বারা কহলাচ্ছেন, কোরআনের আয়াত পাঠাচ্ছেন, নিজের গুনাহ বলে ভয় করবে না, গুনাহ হয়ে গিয়েছে গুনাহ হয়ে গিয়েছে, তোমার জন্য রহিম ও রহমান বসে আছেন, জোরে বলো, তুমি যদি মেনে নিতে পারো আমি গুনাহ করেছি আর করব না, তুমি যদি মেনে নিতে পারো আমার দ্বারা গুনাহ হয়ে গিয়েছে তো ভয় করিও না, এটাই নিয়ত করো আর জীবনে করব না, যা হয়েছে যা হয়েছে যা হয়েছে ব্রাদার আর 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 করব না, হে মোল্লা আমাকে ক্ষমা করো, আমার নবী মুস্তাফা বলেন অন্য কোন জায়গা যেতে হবে না, আমার মদিনায় এসে তওবা করে নাও, আমার
আমার চেহারার দিকে দেখবে, আমার নিজবাতের দিকে দেখে আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদরানে মিল্লাত ইসলামী মানে এরা গুনাহ থেকে বাঁচতে দিবে না, শয়তান না, শয়তান তো গুনাহ থেকে বাঁচতে দিবে না। জানছি বাপরি, মদিনা দিয়ে চলে আসে তারা তো নিয়ে একবারে এমন করে ধুয়ে চলে যাবে মনে হবে সাদা কাপড়। এটা কাপড় ধুয়ে দেওয়ার পর যখন ময়লা থাকে না একেবারে শেষ সাফ পাক পবিত্র হয়ে যায়, এই মুমিন তো পাক পবিত্র হয়ে যাবে, জাহান্নামে আবার কে যাবে, আমাদের সঙ্গে কে থাকবে? বিরাদরানে মিল্লাত ইসলামিয়ার সঙ্গী বানাবার জন্য ইউটিউবে ফালতু ফালতু ভাষা যারা সহ্যের বাইরে, বলুন তো সবে বেড়াতে সবে বেড়াতে রাতটাকে কি বলে ঘোষণা করেছে? তাদেরকে আবার বলছেন মুসলমান, তাদেরকে মুসলমান বলছেন, তাদেরকে নামাজি মানছেন, তাদেরকে পরহেজগার মানছেন, নামাজ প্রত্যেক নামাজ জান্নাতে নিয়ে যাবে না? জোরে বলুন প্রত্যেক নামাজ, প্রত্যেক নামাজের নামাজির নামাজ জান্নাতে নিয়ে যাবে না? নামাজ যদি আবু বকর সিদ্দিকের মতো হয় তবে যাবে। জোরে বলুন নামাজ উমর ফারুকের মতো লাগবে, নামাজ উসমানের জুনুরের মতো লাগবে, মাওলা আলীর মতো লাগবে, হযরতে ইমামে হোসেনের মতো লাগবে নামাজ, হযরত ইমামে আবু হানিফার মতো লাগবে নামাজ, গাউসে আজম মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, মহিউদ্দিন গাউসে আজম আব্দুল কাদির নামাজ লাগবে। জান্নাতে ওই নামাজ নিয়ে যাবে, ওই নামাজ খাজা গরিবের নামাজ, গরিব নামাজের নামাজ, কুতুবুদ্দিন বাখতারে কাকির নামাজ, বাবা ফরিদের নামাজ, হযরতে নিজামউদ্দিনের নামাজ, হযরতে সলিম চিশতির নামাজ, হযরতে বান্দা নওয়াজের নামাজ, হযরতে সাবির পাকের নামাজ, সব নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে না, জান্নাতে নিয়ে যাবে। হযরতে শাইখ করিমুল্লাহ চিশতি জাহানাবাদীর নামাজ জান্নাতে কে নিয়ে যাবে, কোন নামাজ নিয়ে যাবে? হযরতে সরকার আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দীন ও মিল্লাত ইমাম আহমদ রেজা ফাজিলে বরেলভি আলাইহি রহমাতুর রিদওয়ানের নামাজ, মুফতি আজম হিন্দের নামাজ, হাফিজ মিল্লাতের নামাজ, মুজাহিদ মিল্লাতের নামাজ, হুজুর সরকারে কালার নামাজ, মুহাদ্দিস আজম হিন্দের নামাজ, হুজুর মখদুমে সিমনার নামাজ, সিরাজউদ্দিন আইনায় হিন্দের নামাজ, আপনাকে কোন নামাজ নিয়ে যাবে? আখায় না মুর্শিদ না সাইয়্যিদ না মাসরুর আহমদ কলিমির মতো নামাজ হলে আপনি বাঁচবেন, নজর আপনার মুখে, আপনার নামাজ মেরে দিয়ে জাহান্নামে ধাক্কা দিয়ে ফেলে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ।